কথার গল্প নাহা, কথার গল্প নাহা, রহস্য অল্প না, হাজার গ্রামের ভিড়ে আছে এক নাম, হরিমার জব্বার এই গ্রামের দুই ধার, হব ঘুরে তবু তাদের কত যে কাম, এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম, এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম, এই গ্রামের তিন রত্ন গ্রামটাকে করে যত্ন, নামটাও নেইমার রোনাল্ডো মেসি, রাতে তাদের যত্নে বিরক্ত হয় প্রতিবেশী, মাথায় নিয়ে ঘোরে আকাম কুকাম, হব ঘুরে তবু তাদের কত যে কাম, এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম, এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম। বন্ধুরে কথা দাও যাবে না দূরে, আমরা গ্রামের ভিতরে বাগাইব করতে, ওই যে ভালো করে তাকিয়ে দেখ, লম্বা বাঘটা আসতেছে বড় বড় পা ফেলে। আরে জব্বর ভাই তো বাঘ, তুই কি সবকিছু ভুলে গেছিস? এই জব্বর ভাই তো বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করে ফেলেছে। ছাগলের কথা শুনো, সে হচ্ছে একটা প্রতিহাস, প্রতিহাসের আবার ইতিহাস কি তার নিচের ইতিহাস। আরে জব্বর ভাই হচ্ছে এমন বাঘ, তার যখন রাগ ওঠে তখন যদি সে কাউকে না মারতে পারে তাহলে পরে তার রাগ কমে না, আর এই রাগ কমানোর জন্য কাউকে মারার জন্য সবসময় লোক পাবে কোথায়, এই জন্য উনি একটা লোককে বেতন দিয়ে রাখিছে, যখনই তার রাগ উঠবে তখনই ও ইচ্ছা মতো মারে, মাইরে মাইরে ওনার রাগ কমায়, এরকম ইতিহাস বাংলাদেশের কোথাও তুই পৃথিবীর কোথাও পাবি নাকি? তুই তো বুকা, তোর কথা বলে কালাস, আসল ঘটনা আসল ব্রেকিং নিউজ আমার কাছ থেকে জেনে নে। তিন ছাগলের দুই ছাগল কারে যে আল দেওয়ার চিন্তা করতেছে আল্লাহ জানে। দেখো খেলোয়াড় করে আসছি পেরে কি বাপ নিতেছে, বাপ মার দোয়া নাম থুয়া নাম নিছে নেইমার রোনাল্ডো মেসি, আর তাকে নাম নিয়ে যত আকাম কুকাম। আরে বিটা ইতিহাস ঘাটলে দেখা যাবে সব পুরুষই বউর কাছে বিড়াল, মিউ মিউ। এই যে মনে কর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডোনাল্ড ট্রাম্প আর যে পুতিন, এরাও দেখা যাচ্ছে ওই বউর কাছে গিয়ে মিউ মিউ করে বিড়াল হয়ে যায়, কিন্তু বাইরে আসলি এমন গর্জন করে, ওই যে সুন্দরবনের বাঘও আছে না সেও কিন্তু ভয় পেয়ে যাবে নি। আরে সুন্দরবনের বাঘ পালিয়ে গেলেও আমরা হচ্ছে ত্রিরত্ন, আমি রোনালদো, আমি কিন্তু পালাবো না, চল তুইও চল না, আমি যাবো না, এমন খেলা দেখাবো যে আমাদের খেলা এসে একেবারে অস্থির হয়ে যাবে, পালিয়ে যাবে, চল না বন্ধু যাস আসি। এই ভাই যাস ভাই, যাস ভাই, যাস ভাই, যাস ভাই, চল চল চল। টিপু না রে, লিসেন টু মি,
কপাল কি দেখো, তারে মনে মনে খুঁজতেছিলাম, সেই সামনে চলে আসলো না, তাই তার লড়াছড়া দিয়ে এসে দিলে। ইয়াল্লাহ, মিসি ভাই তো আমার এদিকে আছে, এই যে বদের বদ, কি করব, ওদিকে যাবো না, পিছিয়ে যাবো, পিছিয়ে যাবো না, ওদিকে যাবো না, ওদিকে যাওয়া যাবো না, এদিকে যাওয়া যাবো না, আমি এদিকে যাবো, যদি ও ধরে তাহলে তো আমার বারোটা বাজায় ছাড়বো। আমি কইতে জানো না ভাই, তোমার কাছে অনুরোধ, আমি ভালো মানুষ, ভালো থাকতে দাও, তুমি কি মানুষে ভালো থাকতে দিবা না? ওরে বাপরে, তুই মেলা বিজ্ঞানীর মতো কথা করছো, এত ঘন কান দিয়ে বেরেছে তোর ক্যাপের ভিতরে নাকি? বিজ্ঞানী হয়ে গেছি গা, বিজ্ঞানী হবো না, তুমি কি করতে চাও, তুমি কি আমার লোকের ঝামেলা করতে চাও নাকি? হোর পাগল, আমি কি সবসময় মানুষের সাথে ঝামেলা করে বেড়াই নাকি? আমি ভাবতেছি কি জানোস, তোর মতো একটা মানুষ এত বড় ব্যাককাল কেমনে করে? কি আমি ব্যাককাল কেন, আমি ব্যাককাল কি করছি? কি করিস না তাই কত, তোর মতো ব্যাককাল না হলে পরে কে মায়ের খাওয়ার জন্য চাকরি নেয়? হ্যাঁ, মানে একজন লোক রাগ করলি পরে কারো পাবি নে, মারবি তোরে সে চাকরি দিছে, তুই চুপ করে হজম করবি তার মায়ের, তা আবার কার জব্বর, জব্বরের মতো একটা লোকের যেটা বাঘের মতো শরীর, ও দুটো মারলে তো তুই মরে যাওয়ার কথা। তোর মতো ব্যাককাল কি দুনিয়াতে একটা আছে রে? তোর নাম তো বেটা গিনিস বুকে নাম উঠে যাচ্ছে তোর। কে রে, চুপ করে এলিকে? ওরে বাবা, কি ভাব দেখাইতেছো তোমরা? হ্যাঁ, মানে এমন ভাবে ভাব দেখাইতেছো, তোমার কাছে অনেক ভালো আছে, আমি তো আবার চাকরি করি, মার খাই, সেটা আমার জন্য ভালো, কিন্তু তোমরা তিনজন কি হ্যাঁ তিরত্ন ভাবো? হ্যাঁ, তিরত্ন মানে বুঝিস মহামূল্যবান, আমরা তো তিনজন মহামূল্যবান, অবশ্যই মূল্যবান, আমরা এই গ্রামের মধ্যে তো মূল্যবান পারছো না আমরা। বাবা কি মূল্যবান জিনিস, গ্রামের লোকজনরা তোমাকে দেখলে ফাটকির অন্য রাস্তা টানা। কোন যাচ্ছিস ভাই, কোন যাচ্ছিস? দাঁড়া না, এত তাড়াতাড়ি গেলি পরে হবে? করিমই হচ্ছে গিয়ে যে বেস্ট পুরস্কার পাচ্ছে, কিন্তু রাগবি তো হচ্ছে তোর বাঘ বস আছে না বিড়াল। হ্যাঁ জব্বার সাহেব, সে তো রাগে গিয়ে তখন মারবি নি কারে, তোরাই তো মারবি, তার রাগ তো মিটাবি তোরে মাইরে, তো দেখি পিঠের মধ্যে কত খান তেল মারিছিস মায় সহ্য করার জন্য। সহ্য করবি কিরাম করে এই শৈলের? দেখো মিস ভাই, এই যে পিঠ ধরে হাঁটাহাঁটি করাটা, এটা কিন্তু একদম ঠিক না, আমি কিন্তু তোমার সাথে মারামারি লাগাই দিতে পারি যে কোনো সময়। সেটা করিস রে ভাই, তুই যে মায়ের খ্যাস, মায়ের সহ্য করিস সেটা তো সবাই জানি, কিন্তু আজকে যে মাইটটা খাবি, শিরা যে কিরাম হবে, দাগগুলো কিরাম হবে একটু দেখ। ইয়াল্লা মিস ভাই, আমি কিন্তু এখানে তোমার সাথে মারামারি শুরু করে দিব, ফালতু না গা, মানুষ দেখি তোমার মতো এরকম মানুষ দেখি না। এই প্যান্টটা বাদ, ভালো করে বাদ, আজব মানুষ। হ্যাঁ দুনিয়াতে মনে হয় এক পিস মনে হয় যেখানে টাকার বিনিময়ে চাকরি নিছে নিজে মাইর খাওয়ার জন্যে, তোর তো দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে লোক আসবে দেখার জন্য রে। প্রিয় ভেজাল্লা গ্রামের বাসিন্দাগণ, প্রিয় ভেজাল্লা গ্রামের বাসিন্দাগণ, আর কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এলাকাবাসীর সবার কাঙ্ক্ষিত জনকল্যাণ ক্লাবের প্রধান ও এলাকার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি জরিপ, আর এই জরিপে প্রতিনিধিত্ব করবেন এই এলাকার কৃতি সন্তান, তাদের মধ্যে একজন দুঃখী মানুষের সেবক হাশেম তালুকদারের ছেলে করিম তালুকদার। আর ঘরে বসে থাকার সময় নেই, এখনই চলে আসুন মধ্যপাড়ার ভেজাল্লা জমিতে, আর ঘরে বসে থাকার সময় নেই, এখনই চলে আসুন মধ্যপাড়া ভেজাল্লা জমিতে। থাক বাপ, সালাম করতে হবে না, আমি এমনি দোয়া করি। আম্মা যাই দোয়া করো, তুমি তো জানো শুনছো যে এলাকার সব জনপ্রিয় মানুষদের মাঝখান থেকে একজন রে জনপ্রিয় হিসাবে প্রথম হিসাবে গলার মধ্যে মালা পরাই দিবে, তো দোয়া করো যেন মেডেলটা আমি নিয়ে এসে তোমার গলায় পরাই দিতে পারি। কোনো চিন্তা করে না, তুমি কাজ সওয়াল, এই বুলবুল খাতুন সওয়াল, মেডেলটা তুমিই পাবা বাবা। তারপর মেডেল পেয়ে কি করবা জানো, গ্রামের মধ্যে তিরত্ন আছে না তিরত্ন, এই যে দুষ্টু মানুষগুলো, এদের প্রথমে গ্রাম থেকে খেদাবা, এরা কিন্তু গ্রামের মানুষের খুব ক্ষতি করতেছে আব্বা। শোনো মা, তোমার কথা দিচ্ছি, আমি মেডেল পাইলে পরে
আমি এই ক্লাবের জনপ্রিয় ব্যক্তি হিসেবে প্রধান হইলে পরে আমি শুধু ত্রিরত্ন না, স্বঘোষিত ত্রিরত্ন না, এই গ্রামের মধ্যে যারা যারা অন্যায় অসৌজন্যমূলক বা খারাপ কাজ করে তাদের সবাইকে আমি শায়েস্তা করব, সবাইকে আমি বিচারের সম্মুখীন করব, এটা আমি তোমাদের কথা দিয়ে গেলাম। হ্যাঁ বাপ, আমি তো দোয়া করি আর আমি তো এটাই চাই, আমি চাই যে গ্রামে তোমার নামে সমস্ত তাকে সিন্নি পড়ুক, সিন্নি আব্বা। আব্বা এসো, দোয়া করে দি, দোয়া করে দি, তারপর তুমি যাও। দোয়া করো মা, তাহলে যাই আমি। আচ্ছা আচ্ছা, তুমিও একটু দোয়া পড়তে পড়তে যাও কিন্তু আব্বা। হ্যাঁ, ফি আমানিল্লাহ, আমার সোনার টুকরো। হায় আল্লাহ, ভাই যদি জনপ্রিয়তার প্রথম হয় তাহলে তো আমার সারবে না, আমি যে আকাম কুকাম করে বেড়াই গ্রামে। গ্রামের মানুষেরা কি পাগলা কুত্তা কামড়েছে যে তোর মতো একটা ছাল নাই চামড়া নাই একটা লেডি কুত্তাকে নেতা বানাবে? দাঁড়াও, মামুর বুটাকে একটু লেড়েলি। একটু মিস্টেক হয়ে গেছে ভাই, এটা তো আপনার জন্য না, দাঁড়ান আপনার জন্য আর একটা সারপ্রাইজ আছে। আমার বয়স হাফে আর বেজিতে এক ঘাটে ঘুমায়, আমার মত গরম হলে কি হয় বুঝতে পারস? হ্যাঁ ভাই আমি জানি তো, সাপার ওই যে বেজির সাথে পিঁপড়াও ঘুমায়, কিন্তু এই সময় যাকে দরকার আপনার মার খাওয়া কামলা সে কতি আসে নাই। এখন আমার মাথা গরম হইছে, আমি তোরে মাইরে আমার মনের স্বাদ মিটামু। না ভাই, একটা শুভ কাজে যাচ্ছেন, এখন মারামারি করা ঠিক হবে না ভাই, আপাতত আমাকে এখন বুঝিয়ে বলেন, বাকিটা পরে দেখবো নি ভাই, আপনি যান আগান। তোরে বদমাশ, আমি কিছুই বোঝে না, মনে আর থাপড়া সোয়াল দুইটা ফাটা বেলাই কি ব্যাপার, বাঁশধারের মধ্যে কি ডাও? এ তো আমার হবু বোমা ঝুমা, বাঁশধারের মধ্যে ঠকঠক করে বাঁশ কাটছি, যে ব্যাপার দেখি ধারে বাড়তে করে দেখতেছি না, পরিস্থিতি তো ভালো ঠেকতেছে না, বিষয়টা যাই দেহার দরকার। এ হবু বৌমা, তুমি এই বাঁশের লাঠি নিয়ে কি করতে চাও? কি আর করবো আব্বা, এটা ভালো করে তৈরি করতেছি বুঝছেন, যাতে আপনার পুলা করিমের মাথাটা আমি ভালো করে ফাটাতে পারি। এটা তুমি কিরম কথা কস্ত, তুমি কি পাগল হয়ে গেছো হবু বৌমা? হ্যাঁ করিম কি করেছো তোমার?
আপনার করিম কি করেছে কেন? আপনি কি সকাল থেকে বাড়িতে ছিলেন না? পুরা গ্রামের মধ্যে যে মাইকিং হচ্ছে সেটা আপনি শুনতে পারেন না? এই গ্রামের জনপ্রিয় ব্যক্তির নাকি আজকে মেডেল দেওয়া হবে, বুঝতে পেরেছেন? আর যে এই মেডেলখানা পাবে সে নাকি এই গ্রামের জনকল্যাণ সমিতির প্রধান হবে। আমার বিশ্বস্ত সূত্রে আমি যা জানতে পারলাম সেই মেডেলখানা আপনার পুলা করিম পাবে। কিরম কথা কষ্ট হবু বৌমা, তুমি কি শুনলে আমারে? তাহলে তো আমার সর্বনাশের মাথায় বাড়ি, ওর পাগলামি তো আর বাইরে যাবি দেখতেছি। শুধু পাগলামি বাড়বে আব্বা? আপনি তো ভাবতেও পারতেছেন না তার পাগলামির লেভেল কোন জায়গায় যাবে। সে বাড়ি ঘর সব বিক্রি করে দিবে, প্রয়োজনে আপনাকেও বিক্রি করে দিবে, দিয়ে সে জনসেবা করবে, বুঝতে পেরেছেন? আর আপনি কোনোদিন আমারে আপনার ঘরের বৌমা বানাতে পারবেন না। কিসের জন্য? কিসের জন্য বুঝতে পারতেছেন না? এরকম বেকার ছেলের নাম তো আমার বাপে শুনতেও পারে না, সেও আমারে কোনোদিন বিয়ে করবে না। ততদিনে অন্য ছেলে আমাকে বিয়ে করে আপনার বাড়ির সামনে দিয়ে প্যাপু প্যাপু করতে নিয়ে যাবে, আর আপনার চোখের জল গড়ায় গড়ায় পড়বে আব্বা। এটা কিরম কথা কথা হবো বৌমা? প্যাপু প্যাপু করে তোমার নিয়ে যাবে, চাই চাই ডাক পেরে কিরম কথা করতো? শুনে কাপ্পা, এই ঝুমা যা বলে সত্যি কথা বলে। আপনি ভালো মানুষ, আমি ভালো মানুষ, আমি আপনার শ্বশুর আব্বা হিসেবে আপনি আমার বৌমা হিসেবে মানিয়ে নিয়েছেন, কিন্তু আপনার বউ মানে আমার শাশুড়ির মতো সেটা কখনোই মানিয়ে নেবে না। তাহলে সে কি চায়? সে কি করেছে জানেন? সে আপনার পুলা যাতে মেডেল পায়া জনসেবা করতে পারে ভালো করে দোয়া দুরুদ পড়ে তার মাতার মধ্যে ফুঁক দিয়ে দিয়েছে। ফু জন্মের মতো জয় দিচ্ছি, লাঠিখান দাও বৌমা। এই লাঠিখান নিয়ে যায় মা সামাল দুধের মাথা মোটে পাঙ্গি ফাট ফাটাই দেবো, বুঝছাও? তারপরে কিরাম করে ওই মেডেল গলায় দেয়, এখন মেডেল গলায় তো জন্মের মতো শুধু বেড়াই দেবো। দাও তুমি বাড়ি জমি দেখতেছি, যাই হোক। আমি আছি চিন্তার মধ্যে শ্বশুর আব্বা, আপনি কি আসলে এই বড় ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবেন কিনা কিনা জানে? আপনি তো খালি সিস্টেম করেন, সিস্টেম করতে গিয়ে নিজে সিস্টেম হয়ে যান। মানুষ বলে একটা পিঁপড়া তার নিজের ওজনের চাইতে 8 গুণ বেশি ওজন বহন করতে পারে, এত শক্তি কোথায় পাস? আমি এখন তোকে যে প্রশ্ন করবো তুই সেটার ঠিক ঠিক জবাব দিবি, তার আগে তোর বাম্পাটা তোল তো। ঠিক আছে, শেষ প্রশ্ন, তোর মাথাটা এভাবে এভাবে কর। আপনার বাহে আপনার মায়ে কত কষ্ট করে আপনার জন্ম দিছাল, তার আপনার নাম রাখছাল ফ্লাবন, আমি ফ্লাটুন কম কে রে? ওরে বুদ্ধু, বাবা মার দেয়া নামে ডাকতে হবে এমন কোনো কথা আছে নাকি? হ্যাঁ, আমি নিজে আকিকা দিয়ে আমার নাম রেখেছি বিজ্ঞানী প্লাটুন, আর সেই আকিকার 2 টুকরো গোস্ত তো তুইও খেয়েছিস, তাহলে তোর বিজ্ঞানী প্লাটুন বলে ডাকতে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, পড় আমাকে। অসুবিধা থাকতো কি রে? কোনো অসুবিধা নাই,
কিন্তু আপনি কি এমন আবিষ্কার করছেন যে আপনারে বিজ্ঞানী ফাটন কোন লাগবো? দাঁড়া 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 দেখাচ্ছি। এই যে এটা কি? কচু কচু কচু। আর এটা কি? কারেন্টের তার আর বাল্ব। এই কচু দিয়ে এই লাইট জ্বালানো হবে। এই কচুর রস দিয়ে মনে কর যে বিদ্যুৎ আবিষ্কার হবে। কচু দিয়ে বিদ্যুৎ আবিষ্কার হবে? তাহলে হাস না, মুরগির মতো করে হাসছিস কেন? হাসের মতো করে হাস, হাসলি তো হয়। দেখবি শুধু বাংলাদেশে না, আমি যখন বিদ্যুৎ আবিষ্কার করব তখন মনে কর সারা পৃথিবীতে আমার এই বিদ্যুৎ দিয়ে লাইট চলবে, ফ্যান ঘুরবে, সবকিছু চলবে। গাছপালা চলবে, সবকিছু চলবে, সবকিছু চলবে। তখন আমার নাম মনে কর যে গিনেস বুকে উঠে যাবে। তখন কি হবে? তোর মতো দুষ্টু ছেলে পেলেরা আমার সাথে দেখা করার জন্য টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু আমাকে দেখতে পারবি না। বড় জোর ওই যে ছবিতে দেখতে পারবি, ছবিতে, কারণ আমি তোদের মতো দুষ্টু ছেলে পেলের সাথে দেখা করব না। হ্যাঁ, তখন মনে কর যে ওই যে হোয়াইট হাউস আছে, তুই তো পড়াশোনা করিস না, দুষ্টু হোয়াইট হাউস তো চিনবি না। হোয়াইট হাউস একটা বড় হাউস, মনে কর যে ওই হাউসের অর্ধেকটা আমি কিনে ফেলবো। তারপর মনে কর যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মনে কর যে বিদ্যুৎ ব্রেক মারু। মেলা কয়াল চেন আমি বিশ্বাস করে আলছি, সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই, শুধু এই জায়গাটাতে ঠিক নাই। আপনি এক কাজ করুন, আপনি সরাসরি পাবনা চলে যান। আচ্ছা, ওইখানে কিছু না, ওই যে তারা শোনা ঠিক ওই জাতীয় জিনিস দেখালে এখানে এখানে কি খাওয়াই দেবে দেখবেন আপনি ভালো হয়ে গেছে। আমি পাবনা যাবো কেন? আমি কি পাগল নাকি? তুই কি আমাকে পাগল বললি? পাগল কমুকে রে, চাগল খেয়েছি চাগল। তোকে আমি, তোকে আমি কি করবো জানিস? তুই তোকে আমি মনে কর যে এই যে বিদ্যুতের শর্ট দেবো, এরকম আবার দেবো, এরকম আবার দেবো, এরকম শর্ট দিয়ে দিয়ে মারবো, এরকম দেবো, তুই মরে যাবি। তোকে আমি আজই মনে কর যে এই কোথায় পালালি? ভয় পেয়েছিস না? পালিয়েছিস, ভয় পেয়েছিস না? বিজ্ঞানী প্লাটুনকে সবাই ভয় পায়। ধরতে পারলে তোকে আমি কারেন্টের শট দিয়ে। যা তোকে ছেড়ে দিলাম, যা যা যা, তো মাফ মাফ মাফ, যা মাফ করবি করে। এই ফাগলে করে ফাগল, চাগলে করে চাগল, মানুষ তো করে মার 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 মার। দুষ্টু, বুঝতে পেরেছি, তোর চিকিৎসা বাকি রাখা যাবে না, তোকে নগদ চিকিৎসা দিতে হবে। কারেন্ট দিয়ে কি হলো তুমি লাঠি নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছো কেন এখানে? তার আগে আমি জানতে চাচ্ছি, তুমি এই নতুন বিয়ের কন্যা সাইজে এই ক্লাস নাইনে পড়া ছাত্রীকে মতো বেশ ধরে কনে যাচ্ছ? স্কুলের মাঠে যাচ্ছি। কি জানি, বুড়া বয়সে আবার স্কুলে ভর্তি হওয়া শখ হয়েছে। স্কুলের মাঠে কিসের জন্য যাচ্ছি তুমি জানো না? এই এলাকার সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষ যে ব্যক্তি না, সেই ব্যক্তিরে মেডেল দেবে। তাতে আমাকে কি হবে? আর যে এই মেডেলটা পাবে সে জনকল্যাণ সমিতির প্রধান হবে। তার মানে কি? তার মানে আমি বলতে চাচ্ছি যে আমার সাওয়াল করিম এই মেডেলটা শিওর পাবে, আমি বলতেছি। আরে তোর করিম পালে কি লাভ হয়ে যাবে সে? ওই মেডেলটা পাওয়ার পরে তো আমার গলায় দেবে। আর ওই মেডেল পরে মনে করো সারা এলাকায় মনে করো রত্নগর্ভ মা হয়ে আমি ঘুরবো। আমি শিওর রত্নগর্ভ মা আর কেউ হতে পারবে না এই এলাকায়। এই লাঠি নিয়ে খাড়াই কি জনি রয়েছে বুঝতে পারিস? তোমার আশকারা পাইয়ে আমার সোয়াল দান খরাতে নামিছে, পর উপকারে নামিছে, আমার খরাতি বানাচ্ছে, নিজের ভবিষ্যৎ বিসর্জন দিচ্ছে। হ্যাঁ, ওরা ভান্ডা পাড়া হয়েছে বিয়ে শাদি করতেছে, আমার হবু বৌমা ঘাটে ঘাটে পথে পথে কান্দাকাটি করে বেড়াচ্ছে, এটা আমার সহ্য আর কই জমে ফাইটে যাচ্ছে। ঠিকই তো হয়েছে, বিয়ে করবে কি জন্য? বিয়ে করলে যে বৌমা ছেলের কাছ থেকে এসাবে ওসাবে দাবি করবে যে এ দাও ও দাও, তখন তো মনে করো মানুষের উপকার করতে পারবে না, সে তো আর পর উপকারী হিসাবে থাকবে না, তাই না? হ্যাঁ, তার মানে কি আমি বুঝে ফেলাইছি, তোমার আশকারা পাই ওই রকম মাথায় উঠতেছে। যা করতেছে তোমার বুদ্ধিতে করতেছে, তুমি তুমি গুটি চাল দেশ তো মা হয়ে তুই মনে করিস আমি নীরবে সহ্য করবো এগুলো? আমি সহ্য করার সওয়াল না, এই তালুকদার সহ্য করবে না, বুঝছো? ওই যে রত্নগর্ভার যেই
কি পরবা মালা পরবা মেডেল 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 পরবা ওই মেডেল পরে ঘুরে বেড়াবা হ্যাঁ তোমার মাথায় ভূত ওঠেছে আগে এই বাড়োয়ে তুই ভূত নামাবো তারপর তোর সোয়াল আমি দেখতেছি উনি রত্ন গর্বা মা হবি আর আমি রত্ন গর্বা বাপ না বাপ তো রত্ন গর্বা বাপ হতে পারে বাপ নিয়ে লাভ নাই বেটা আমি একবার জনকল্যাণ ক্লাবের প্রধান হইয়া নেই প্রথমেই তোরে গ্রাম সারা করুম জব্বর ভাই তোমার এই হাসিটা থাকবে না ফলাফলটা খালি প্রকাশ পাক আমাদের মাঝে চলে এসেছেন সেই জনপ্রিয় দুইজন প্রতিনিধি করতালির মাধ্যমে স্বাগত জানানো হোক তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের এলাকার সন্তান লাঠি মিয়া আমি যদি বাইরে যাই ওই লাঠির বাড়ি আমার মাথায় দিয়ে ঘিলুমিলু সব বের করে দেবে আমার ছেলে যদি মেডেল না পাই তা তুই দেখাই ছেড়ে দিবা না কি করি তোর খবর আছে সন্দেহ লাগতেছে যে তুই আমার মেয়ে কিনা হসপিটালে হইসনি বাড়িতে ডায়াবেটিস দেই হইছি তুই এরকম হয় কি করে আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তুই আমার মেয়ে বুঝেছিস শুনলাম
লাঠিটা নাকি হবু ভাবি জুমা বানিয়ে পাঠিয়েছে আপনারে আর দাদারে সাইজ করবে জন্য। কি কলি এই নাকি জুমা বানায় পাঠিয়েছে? ওরে আল্লাহ রে, ওরে তো আমি ছাড়ব না, ওরে মেরেই পাঠাই দেবো আমি। ও আমার ছেলের বউ হতে চায়, ওর বউ হওয়ার শখ আমি মিটাই দিবানে। এডের যদি আমার সওয়াল না পায় তাহলে যে কি করবো? খবর আছে ওর, আমার খবর আছে তো বাপের আর ওর একসাথে খবর করবো। আমার মাথার মধ্যে এখন যে কি হচ্ছে না, এই যাচ্ছিস নাকি জানি? সামনে তো যা, তেন দোল নেই কথা। প্রিয়া লা লা লা, কি মেয়ে হয়েছে আমার, এ মেয়ে আমার? না 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 না, এ তো আমি ভাবতেও পারছি না আমার মেয়ে হয় কি করে। আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে এই এলাকার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির নাম। আর তার সাথে সাথে তাকে মেডেল পরিয়ে দেওয়া হবে। আর এই সৌভাগ্যবান ব্যক্তি যিনি হবেন, তিনি হবেন আমাদের মাথার মুকুট। যে আমাদের গরিব মানুষের সুখে দুঃখে থাকেন, যিনি আমাদের পাশে থাকেন, যিনি আমাদের বিপদে থাকেন, সুখে দুঃখে থাকেন, তিনিই হবেন আমাদের এলাকার গর্ব। জি, আপনি যেভাবে ঝাড়ে ঝাড়ে দিতে বলছেন আমি সবাই সেভাবে দাঁড়া দাঁড়া দিচ্ছি। জি, আমি দেখতেছি বাকিটা। মেডেলটা আমি পাবো, আর জগরাটা দম্পতির ছেলে করিম কোনোদিনই হইতে পারবে না। মেডেলটা পায়া সর্বপ্রথম করিম রে গ্রাম ছাড়া করবো, প্রতিদ্বন্দ্বী মাঠে রাখা যাবে না। আল্লাহ, তুমি জব্বর পারে জিতা দো, জিতা দো আল্লাহ। যদি না জিতে আল্লাহ, সে চাকরি নিজে মায়ের খাও না চাকরি। আমার যে ফিগার, এই ফিগার অনুযায়ী যদি সে ইচ্ছা মতন তার জাল যত দিয়েছে সব যদি মিটায় তাহলে আমি হয়তো না অবচ্ছা থাকতে পারি আপনার কাছে। আল্লাহ জিতাই দেন। মোনাজাত ধরছিস কিসের জন্য? ও আচ্ছা, তোর ওই যে বাক মামা ভাই জব্বারে যাতে রাগ না উঠে জানে তো, মনে হচ্ছে না বে তোর মোনাজাত আজকে কবুল হতে পারে। হবে না মনে হচ্ছে, ভাব সিমটম খুবই খারাপ আজকে, যে পরিমাণ মায়ের তোর উপর পড়বে। ইস, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুই অনির্দিষ্টকালের জন্য হসপিটালে ভর্তি হয়ে গেছিস বে। আপনার কথা শেষ হয়েছে? আপনি হ্যাঁ যান। তুই হসপিটালে ভর্তি হওয়ার ঠিক আগ মুহূর্তে আমাকে একটা মিস কল দিস, ঠিক আছে? তোর কাছে মোবাইল আছে? না থাকলে নার্সের মোবাইল থেকে, একটা সুন্দরী নার্সের মোবাইল থেকে আমাকে একটা মিস কল দিবি, আমি চলে যাবো তোর জন্য দুধ কলা চিড়া মুড়ি যা লাগে লিয়ে তোকে আমি দেখতে চলে যাবো, ঠিক আছে? কুদ্দুস ভাই, আপনি এখান থেকে যান। আর হাসপাতালে কে যাবে কে যাবে না সেটা পরে ডিসিশন নিব না, এখন এখন যান বাঁচান খরচ কম সেটা আমি দেখতেছি। আপনি কি যাবেন না আমি চলে যাবো? আমি যাবো কি করতে, তুই যাবি কারণ তুই এখন দোরের উপর আছিস, যা দোরের উপর থাক মামুর উঠা যা। হ্যাঁ আমার তো এটাই বল, টেনশন তো আমার আমার গাছের মধ্যে ঝুলে আছে, ওদের একটু মুক্তি দেওয়া উচিত না? সবগুলো পেরে মাটিতে গেড়ে রাখবো, পচে যাবে, খুব মজা হবে। আমাকে এটাই করা উচিত, তোকে উপকার করা উচিত, বুঝেছিস? কালি পরে কাজ দেখেছিস? হ্যাঁ, কত বড় বিয়াদব, আমি আর তুই এখানে রয়েছি, সে একটা চালাম দিল না সেখান থেকে চলে গেল, ওকে একটু কলার ধরে টেনে নিয়ে আয় তো। বন্ধু তুই চিন্তা করিস না, আমি এখন কলার ধরে নিয়ে আসছি। তোকে এভাবে কিসের জন্য ধরেছি? তুই রোনালদোর কাছে চল, তারপর বুঝতে পারবি। আয় বলছো বুঝাচ্ছি।
আছে কোথা থেকে আমাদেরকে দেখে না দেখে বাম করে চলে যাচ্ছে এ রাতুল ভাই ধ্যান তো এ ফুরকান ভাই আমারে একবারে কলা ধইরে ছাগলের মধ্যে হ্যাসলে নিয়ে আসছে কিছুর জন্য গন্ধ ভাই এই চুরের ঘরে চুর ফোননি করে ফোননি কেরা রাতুল কেরা ফুরকান কেরা আমি আমি রোনাল্ডো আরে কি নেইমার বলে যাস হ্যাঁ বলে যাস আরে ভাই রোনালদো নেইমার এগো জার্সি পরলে কি অরিজিনাল রোনালদো নেইমার হওয়া যায় আপনাকে তো অরিজিনাল নামে তো হলো রাতুল আর ওই যে ফুরকান তাই না এই তুই জানিস না আমরা তিনটে বন্ধু বিশাল বিশাল তিনটে কাশি এনে জবাই করে এলাকার সব মানুষকে কাউয়ে তারপর নাম পরিবর্তন করে ফেলেছি মেসি নেইমার রোনালদো কি তুই জানিস না হ্যাঁ জানি তো কিন্তু ওই রোনালদো নেইমার মেসি এরা তো অনেক ভালো মানুষ কিন্তু আমরা তো তার উল্টা চলবে না মনে পড়লে ডেকে ফেল রাতুল ফুরকান রাতুল রোনালদো নেইমার রোনালদো নেইমার রোনালদো নেইমার মাত্র 6 ঘন্টা জ্বলার পর দেখবি মাথা চেট হয়ে গেছে আমাদের নাম আর তুই কখনোই বলতে পারবি না ঠিক আছে বলবো না ভাই বলবো না একটু বলবো না ভাই আমার মনে থাকবে ভাই মনে থাকবে আমরা নগদে বিশ্বাসী নেইমার তোরই কোথায় তোরই নিয়ে আসছে বাধা লাগবে না ভাই বাধা লাগবে না ভাই আমার মাইন্ড থেকে লাভ নাই ভাই এই যে গরু ছাগলটা মানুষে বাইন্ধা রাখে সারা দিলে তো হ্যাঁ আবার যায় পরের খেত খায় ভাই আমার বাইন্ধা না ভাই আমার মনে থাকবে ভাই রুরান্দর নেইমার রুরান্দর নেইমার আপনার তিন রত্ন ছাড়া যার কেউ না সেটা আমি ভালো মতোই বুঝি শালিকা তুমি কিন্তু ট্রেনের লাইন থেকে চলে যাচ্ছ আমি কিন্তু মিলামাইন করেছি কিসের শালিকা হ্যাঁ আপনার শালিকার গুষ্টি বেছি আমি না কইছি আপনি আমার রাস্তাঘাটে এরকম ডিস্টার্ব করবেন না যখন তখন যে এনেছে এনে শালিকা কন আমি কিন্তু আপনার বিরুদ্ধে পাখিউদ্দিনের কাছে বিচার দিব পাখিউদ্দিন তাহলে কী করবি আমার মানে কী উল্টে ফেলাবে আমি কি পাখিউদ্দিন ভয় পাই নাকি বরঞ্চ তুমি যা পাখিউদ্দিনরে কবা যে মেসি ভাই তোমার দুটো গোলাপ ফুল দিয়ে ভালোবাসা পাঠাইছে আমার মাধ্যমে যাও আপনার সাহস তো কম না আপনি পাখিউদ্দিনের প্রেমের প্রস্তাব দেন আপনার কলিজা তো কম না কে আমার কলিজার কী হয়েছে বেশি বার বাড়ছেন না শোনেন আমি যখন এই ফুলগুলো পাখিউদ্দিনের কাছে দিব তখন কিন্তু সে আপনার এই গ্রাম না পুরো পৃথিবী ছাড়া করবে বুঝছেন সে আমারে কি ছাড়া করবে না কি দেবে সেটা তো সে আর আমি জানি তাই না তুমি খালি ফুলটা দিবা তারপর দেখবা যে সে ফুলগুলো হাতে নিয়ে আমার সাথে ডান্স করতেছে ভালো থেকো শালিকা ও পাঁচ দিন বলে দিও ডান্স করবে না কি করবে বুঝা যাবে আমার মাফ করে দাও।
গাইছো তোর সাবাস তো বাড়ছে হ্যাঁ তোর বুকের পাড়া কত বড় হইছে হ্যাঁ তোর দেখতে হইবে বাবা বাবা গো আমার মাফ করে দেন আমি আর পারতাছি না গো বাবা এই আফা কি হ্যাঁ বস কা বস আমি জীবনে শেষ দেব না গান গাবো না জীবন বর্ণনা করব না বাপের জন্ম না বস কর কান ধরে উঠ বস কর এই বস ওর কথা একদম বিশ্বাস করবেন না ও আবার ওই এলাকার মেয়েগো ইপটিজিং করব মায়ের মানুষ দেখতে কি ঠিক থাকতে পারো না ঘটনা কি তা ফ্যাশন কয় ওই যে যেমন আপনার হাজবেন্ড কোথায় কব্বরত কি দেখুন মানে মরে গেছে মানে আরে ওই যে আগের যে ছয়টা ওই ছয়টার মতো ওই সাত নম্বরটা বাসর ঘর এষ্টু করে মরছে যাতে করে আমার স্বামী ওই বাসর ঘর হামাক দিকে ভয় না পায় আতির ঘরে রাতি মুডার ঘরে মুড়া কিতা কর লাভ ম্যারেজ সেটেল ম্যারেজ করবো আরে লাভ ম্যারেজ সেটেল ম্যারেজ কি জীবনে তুই কোনো মারিতে করতে পারতি না মোটা আতি তোর বিয়ে করবো কারা তোর যে সই কেরে চুপ করে আসুক কিছু ভাবিচ্ছ চুপ করে থাকুম রে
চুপ করে কেন থাকবো? আমি খুবই খুশি হয়েছি। তো প্রকৃতি আপা, এই যে আপনি আমাকে বলেছেন যে আপনি লাভ ম্যারেজ করে বিয়ে করবেন, কাউকে ল্যাপটপ করে ফেলেছেন, মানে কাউকে কি ভালো বেশি ফেলেছেন? তোর মতো সোরাক তো বিয়ে করা যাবি না, তোর টেম্পারেচার একটাই নেমে গেছে। গানই শুনে বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলি ঘর দই রাম নামাস, বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই তাড়াতাড়ি কর। এই রোদের মধ্যে স্কুল মাঠে জেলা কি? এই তুমি বলো জানো না, হ্যাঁ গেলাম একটা প্রোগ্রাম হবে, আর এই পাখি দিন যাইবে না, এটা হইতে পারে? আর কি হইবে? আজকে মাঠের মধ্যে এই এলাকার জনপ্রিয় ব্যক্তির মেডেল দেওয়া হইবে, আর সেই ব্যক্তি জনকল্যাণ ক্লাবের প্রধান হইবে, বুঝছো? বস, আমরা ওইখানে যে আমি গছিলাম, ও মোর খোদা, তোরে বুঝাইয়ে কইতে হইবে। হ্যাঁ শোন, মুই 100% শিওর এই মেডেলটা পাইবে মোকে করিম ভাই, তারে কংগ্রাচুলেশন জানাইতে হইবে না, চল। আর ওর সামনে গেলে তো ওর রং ঢং আরো বেড়ে যায়। দীর্ঘ কাটা জলভরা করতেছে, তার মজা দেখাচ্ছে। তোমার বুঝি আর কোন কাজ নেই? তুই কিন্তু গরম করে দিতে আসছ, তোর মাথায় কি ভালো কিছু ধরে না? আমার মাথার মধ্যে ভালো কিছু ঘুরবে কেমনে? তুই যে কেমন মানুষ সেটা আমার জানা নাই, তোর জীবনেও তো আমার করিমের পিস পিস ঘুরা ছাড়া আর কোনো কাজ নাই। যখনই তুই তার সামনে যাস, তোর রং ঢং বাইরে যায়। এই তুই যে স্কুল লাইফে কেমন সেরি আসলি সেটা আমার জানা নাই, ফালতু সেরি কুলহানকার। মুই কিন্তু তোর সাথে শতগুণে ভালো হয়ে আসছিলাম, বুঝছো? হ্যাঁ, এই তুই মূলকে ঝগড়া না করে থাকতে পারিস না। শুনে, তোর সাথে আমার উপজে পড়ে ঝগড়া করার কোনো ইচ্ছে নাই। ঝগড়া শুধুমাত্র আমি একটা কারণে করি। ছোটবেলা থেকে গ্রামের সবাই জানে আমি করিমকে দান মন প্রাণ দিয়ে ভালোবাসি, আর তুই কি করিস আমার বান্ধবী হয়ে তার পিছে পিছে ঘুরে বেড়াস? শুধু সিটা না, তার সামনে গেলে তোর রং ঢং বাইরে যায়। তুই যে কেমন দুধে ধোয়া তুলসী পাতা সিটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে, বুঝতে পারছিস? এই তোর মতো একটা মেন্টালের সাথে কথা করাই মোর ভুল হয়েছে। এই চল চল স্কুলে মাঠে যাবো, চল। চরিত্রের মেয়ে তুমি পাখি উদ্দিন আর যে উদ্দিনের সঙ্গেই ঝগড়া করো না কেন, আমি কিন্তু স্পষ্ট কয়ে দিতাছি, ওই ঝগড়া ফ্যাসাদ করা ফ্যামিলির পোলার লগে তোমার বিয়ে আমি দিমু না। তাতে যদি তোমার কাইটা টুকরা টুকরা করে বানের পানিতে ভাসায় দিতে হয় তাও কই দিমু। কি ব্যাপার, কথা বলতেছো না, কি ভাবতেছো মনে মনে? না আব্বা, কিছু ভাবতেছি না।
আপনি কি ভাববার মতো কিছু বলেছেন আমারে তা আমি কি ভাববো কিচ্ছু না কিচ্ছু ভাবতেছি না কিচ্ছু ভাবতেছ না তো নাও তো নাও বাপ বেটা দুইজন মিলা আমার মায়াটার মাথাটা একদম খারাপ করে হলাইছে এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম।